সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দামোদরের জলে ডুবে মৃত্যু যুবকের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বুধবার সোনামুখী এলাকায়। উল্লেখ্য, গত 5 তারিখ দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। 5 দিন পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবারও দামোদরের জলে ডুবে মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরজিৎ চক্রবর্তী, বয়স 26 বছর, বাড়ি সোনামুখী থানার নিত্যানন্দপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মৃত যুবক তার বন্ধু অমিত মণ্ডলের সাথে নদীতে মাছ ধরতে নামলে দুজনেই জলে তলিয়ে যায় ও সেই সময় নদীর তীরে থাকা স্থানীয় যুবকদের নজরে পড়লে সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে অমিত মণ্ডল নামে এক যুবককে উদ্ধার করে এবং সুরজিৎ চক্রবর্তী জলে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সমস্যায় পড়তে হয় তাদের এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেখানে সুরজিৎ চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ খবর পেয়ে মৃত যুবকের দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমাদেরই গ্রামের ছেলে, তো আজকে দামোদর নদীতে মাছ ধরতে এসেছিল, তো একজন তলিয়ে যায় আরেকজন উঠতে সক্ষম হয়, তো আমরা পাশেই থাকি, আশেপাশে দেখে আমরা তাদের উদ্ধার করি তাকে, তো সোনামুখী হাসপাতালে নিয়ে গেছে। তো আমাদের প্রাথমিক মনে হচ্ছে সে মারা গেছে, আর প্রশাসনের তরফ থেকে এখানে কিছু একটা সাইনবোর্ড দেওয়ার দরকার, খুবই সতর্ক করাটা খুবই দরকার। এরকম তিন চারটে প্রাণ হারিয়ে গেলো এই নদীতে, দুজনে নেমেছিল, তো একজন উঠতে পেরেছে, মানে উঠতে সক্ষম হয়েছিল, আরেকজন উঠতে পারেনি, হাতে জাল বাঁধা ছিল, ওই কারণে সে ডুবে যায়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।